আলাইকুম সুপ্রশিক্ষার্থী, আমরা এই পর্বে আলোচনা করবো এখানে জোড়ার কাজটা এখানে নিয়ে। ওকে, তো আমাদের এখানে প্রথম নম্বর যে কাজটা এখানে দেওয়া আছে, এখানে এখানে বলছে 1 নম্বর যে দুই চলক বিশিষ্ট বিভিন্ন পদসংখ্যার 5টি সমমাত্রিক বহুপদী রাশির উদাহরণ দিতে বলছে। সমমাত্রিক বলতে আমাদের সবগুলোর মাত্রা একই হবে এখানে, এবং বলছে যার প্রত্যেকটি পদের মাত্রা 2 করে হবে এখানে। ওকে, তো আপনি চাইলে আপনার ইচ্ছা মতো অনেকগুলো আপনি এখানে উদাহরণ দিতে পারেন, এটা কোনো সমস্যা না। বলতে দুই চলক, আমাদের এখানে দুইটা চলক হবে, মানে আছে আমাদের এখানে এক্স এবং ওয়াই, দুইটা চলকের শুধু থাকবে, এর বাইরে কোনো চলক হবে না। ওকে, তো এরকম দুই চলক বিশিষ্ট পাঁচটা আমাদের কি করতে বলছে, বহুপদীর রাশি লিখতে বলছে, যাতে সবগুলোর মাত্রা হচ্ছে আমাদের একই। হ্যাঁ, আর হচ্ছে যাদের প্রত্যেকটা পদের মাত্রা কি হবে, 2 হবে এখানে। আই থিঙ্ক আমরা বুঝতে পারছি বিষয়টা এখানে। তো আমি যদি এই প্রথম প্রথম নম্বর এক্সাম্পলটা যদি আমি এখানে সলভ করি, এখানে যেহেতু আমাদের দুই চলক, তার মানে এক্স এবং ওয়াই ছাড়া কিছু হবে না, তো আমি উদাহরণটা এভাবে দিতে পারি। এখানে ধরুন আমি এখানে রোমান সংখ্যা দিয়ে দিচ্ছি, এখানে এটা প্রথম নম্বর দিলাম যে 3x², তারপর এখানে প্লাস 2xy, কতগুলো পদ হবে সেটা তো আমাদের বলেনি, বলছে আমাদের 5টা জাস্ট করতে হবে এখানে, বহুপদী রাশি করতে হবে। দেখুন তো, এই যে বহুপদী রাশিটাতে আমাদের এখানে দুইটা চলকের বাইরে কিছু আছে এখানে, xy ছাড়া অন্য কিছু আছে না। ওকে, তো দুই চলকের মানে বাইরে কিন্তু কিছু নেই, তার মানে আমাদের এখানে xy ছাড়া আমাদের আর কিছু নেই এখানে। মানে আমরা একটা রাশির ক্ষেত্রে জানি যে যেখানে ডিফারেন্স যতগুলো পদ মানে চলক থাকবে এখানে, সেটা হচ্ছে তত চলক বিশিষ্ট, তাই না? তো যেহেতু আমাদের এখানে ডিফারেন্স দুইটা চলক আছে এখানে, এক্স এবং ওয়াই, তার মানে এটা হচ্ছে আমাদের দুই চলক বিশিষ্ট রাশি এখানে। আই থিঙ্ক বুঝতে পারছি এখানে। তো এটা একটা আমি এক্সাম্পল দিই, দেখুন প্রত্যেকটা পদের মাত্রা, দেখুন এখানে মাত্রা বলতে আমাদের এখানে এক্স এর পর কত, এখানে এখানে আমাদের এক্স এর পর কত, 2 এখানে, তারপরে এখানে এক্স এর পর কত, এখানে 1, এখানে 1, যোগ করলে কত হবে, 2 হবে, আবার এখানে এক্স এর পর 2 এখানে, মানে প্রত্যেকটা পদের মাত্রা এখানে কিন্তু 2 করে। তো আমরা কিভাবে মাত্রা বের করা লাগে একটা পদের, এটা কিন্তু আমরা আগের টিউটোরিয়ালগুলো দেখছিলাম, তো আপনারা চাইলে দেখে নিতে পারেন। হ্যাঁ, এরপর আমি যে 2 নম্বর এটা দেখি, এখানে উদাহরণটা দেখি, তো আমি এখানে লিখতে পারি x² লিখতে পারি, শক নিয়ে তো কোনো কথা নেই, এখানে শক যাই দেন না কেন, এটা কোনো সমস্যা নেই, এখানে x² লিখতে পারি, মাইনাস কি 4xy লিখতে পারি এখানে, আবার কি প্লাস 4y² লিখতে পারি এখানে, তাই না? আবার এখানে 3 নম্বর উদাহরণ আমি দিতে পারি এরকম ভাবে যে আপনার 2x², তারপরে এখানে কি প্লাস 3xy, মানে ইচ্ছা মতো আমি দিচ্ছি এখানে, আবার এখানে প্লাস y² আমি দিচ্ছি এখানে, আবার 4 নম্বর উদাহরণ আমি দিচ্ছি এখানে এরকম যে আপনার 4x² মাইনাস 2xy প্লাস 7y² অ্যান্ড 5 নম্বর উদাহরণ আমি দিচ্ছি এখানে এমন কোন x² প্লাস 6xy অ্যান্ড হচ্ছে আমাদের 9y² এখানে। দেখুন আমাদের প্রত্যেকটা পদের ক্ষেত্রে আপনি যেখানে ডিফারেন্স হবে সবগুলো পদ এখানে খেয়াল করেন, দেখবেন যে আপনার এই যেখানে x² এখানে 2 আছে, মানে এর মাত্রা 2 এখানে, এখানে 1, এখানে 1, তার মানে এখানে মাত্রা 2, দুইটা যোগ ফল হবে এখানে, তাই না? আবার এখানে আপনার এখানে দেখুন y এর উপর স্কোয়ার আছে এখানে, তারপর এখানে এর মাত্রা এখানে 2 হবে এখানে, আচ্ছা, তারপরে আপনার এখানে এখানেও 2 আছে এখানে, এখানে 1 1 2 হবে এখানে, এখানেও 2 আছে, আবার এখানেও 2 আছে, মানে সহগ নিয়ে কোনো কাজ নেই আমাদের, আমাদের জাস্ট এখানে মাত্রাগুলো সমান করতে হবে, এবং কি আমাদের দুইটা চলক হতে হবে, কারণ এখানে এক্স ওয়াই ছাড়া অন্য কিছু নেই, তার মানে এটা হচ্ছে এক্স ওয়াই, এখানে কি আমাদের এক্স ওয়াই ছাড়া কিছু আছে না, এটা আমাদের এক্স ওয়াই শুধুমাত্র, এখানে আমাদের এক্স ওয়াই শুধুমাত্র, এক্স ওয়াই ছাড়া কিছু নেই, এখানেও এক্স ওয়াই ছাড়া আমাদের কিছু নেই এখানে। তো এই হচ্ছে আমাদের এখানে বহুপদী রাশির আমাদের প্রথম নম্বর যে উদাহরণটা ছিল, এটা হচ্ছে এক্সাম্পল দিলাম আমি এখানে। অ্যান্ড 2 নম্বর বলছে এখানে, দেখুন কি বলছে এখানে, দুই চলক বিশিষ্ট বিভিন্ন পদসংখ্যায়, আমাদের এখানেও দুইটা চলক হবে এখানে, 5টি, এখানেও 5টা উদাহরণ দিতে বলছে, এবং হচ্ছে আমাদের কি যাদের প্রত্যেকটা পদের মাত্রা 3 করে, তার মানে এখানে আমাদের মাত্রা হবে কি 3 করে মাত্রা দিতে হবে এখানে। তো এরকম আমরা কতগুলো 5টা উদাহরণ দেবো এখানে। ওকে, তো আমি লিখতেছি, আপনারা আমার সাথে চাইলে লিখতে পারেন, এটা একটু লিখে নেবেন, ওকে, বা স্ক্রিনশট নিয়ে নিয়ে নেবেন এখানে। তো 2 নম্বর এখানে, 2 এর হচ্ছে আমি 1 নম্বর যেটা আমি উদাহরণ যদি দিই, আমি লিখতে পারি 3x³, আমি আগে লিখতেছি তারপর আপনাদের বোঝাচ্ছি বিষয়টা, 3x² y মাইনাস 5xy² প্লাস 4y³ দিলাম আমি এখানে। সেখানে একটা বিষয় দেখুন তো, দুইটা চলক মানে কি আমাদের এখানে এক্স এবং ওয়াই ছাড়া আমাদের এখানে কিছু নেই, এক্স এবং ওয়াই ছাড়া আমাদের কিছু নেই এখানে, তাই না? এক্স এবং ওয়াই ছাড়া কি কিছু আছে এখানে? না। আর বলছে মাত্রা 3 হবে, দেখুন তো আমাদের মাত্রা প্রত্যেকটা পদের মাত্রা 3 করে না, আমাদের এখানে x³ আছে, এখানে x², এখানে ওয়াই এর উপর কিছু একটা 1 আছে, তার মানে 2 আর 1 যোগ ফল হবে 3 হবে, আবার x এর এখানে 1 আছে, এখানে 2 আছে, তাহলে 2 আর 1 3 হবে এখানে, আবার এখানে y³, দেখুন তো এক্স ওয়াই ছাড়া কি এই পদের মধ্যে কোনো কি মান আছে? না, তার মানে এটা আমাদের একটা দুই চলক বিশিষ্ট আমাদের কি হবে, 3টা মাত্রা বিশিষ্ট আমাদের সমীকরণ, প্রত্যেকটা পদের মাত্রা 3 করে এখানে। 2 নম্বর আমি এক্সাম্পল দিতে পারি, যে 5টা দিতে বলছে, x³ দিতে পারি এখানে, মাইনাস 4x² y দিতে পারি এখানে, তারপর এখানে প্লাস 6xy² দিতে পারি, মাইনাস 3y³ দিতে পারি এখানে। আচ্ছা, আমি সবগুলো লিখি তারপরে আপনাদের বলতেছি এখানে। 3 নম্বর দিতে পারি হচ্ছে 2x³ দিতে পারি এখানে, প্লাস 3xy² দিতে পারি এখানে, মাইনাস কি এখানে 2y³ দিতে পারি এখানে। আবার 4 নম্বর আমি দিতে পারি এরকম যে 4x³ মাইনাস 2x² y দিতে পারি এখানে, অ্যান্ড প্লাস 7x
y স্কয়ার দিতে পারি এখানে এন্ড হচ্ছে y কিউব এখানে আবার পাঁচ নাম্বারটা আমি এভাবে দিতে পারি এখানে যে x কিউব প্লাস 6x স্কয়ার y মাইনাস 9x y স্কয়ার দিতে পারি এগুলো ইচ্ছে মতো আপনি দেবেন এখানে 4y কিউব দিতে পারেন আচ্ছা এখানে দেখুন প্রত্যেকটা পদের ক্ষেত্রে আমাদের একটা ডিফারেন্স মান পাচ্ছেন এখানে আমি একটু দেখাচ্ছি এখানে দেখুন আমাদের এখানে মাত্রা কিন্তু 3 এখানে আবার এখানে xy ছাড়া এই পদের মধ্যে কিছু নেই তার মানে এটা আমাদের xy হচ্ছে আমাদের কি হবে এখানে আমাদের জাস্ট দুটো এখানে মানে চলক হবে আর কি এখানে চলক বলতে আমরা বুঝি এখানে আবার দেখুন এখানে x স্কয়ার এখানে 1 দেওয়া যাবে এখানে আবার এখানে 1 দেওয়া যাবে এটা 3 হবে তাহলে ওকে এই আর কি বিষয় দি এখন আমাদের এখানে x কিউব আছে এখানে এখানে মাত্রা 3 তারপর এখানে 1 আর 2 এটাও মাত্রা 3 এখানে আবার এখানেও 3 এখানে মাত্রা তার মানে এখানে xy মাত্রা আচ্ছা আবার দেখুন এখানে আমাদের 3 আছে এখানে এখানে কি 1 মানে 1 2 আর 1 এর 3 হবে এখানে এখানেও 2 আর 1 এর 3 তো এখানে আমাদের জাস্ট x এবং y মানে চলক বিশিষ্ট এখানে সমীকরণ আবার এখানেও 3 আছে মাত্র এখানে এন্ড এখানেও দেখুন আমাদের 3 আবার এখানে 1 আর এখানে যে y এর পর 2 কিন্তু এখানে 3 তারপর এখানেও 3 এখানে আছে তার মানে এখানেও শুধুমাত্র x এবং y আমাদের চলক বিশিষ্ট আমাদের সমীকরণ আই থিংক বুঝতে পারছেন এখানে আমাদের এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে 2 নম্বর এটার কি মানে উদাহরণ এরপর আমাদের কি বলছে দেখুন তো এখানে এখানে বলছে যে 3 চলক বিশিষ্ট আমাদের একটু ডিফারেন্স কিছু বলছে এখানে 3 চলক মানে আমাদের 3টা চলক থাকবে এখানে এবং পাঁচটা আমাদের এখানে উদাহরণ দিতে হবে এবং কি প্রত্যেকটা পদের মাত্রা কি 2 করে হবে তো তিনটা চলক মানে আমাদের কি থাকবে এখানে x y এবং z এরকম তিনটা চলক থাকতে হবে এখানে মানে একটা পদের মধ্যে একটা রাশির মধ্যে তিনটা মান থাকতে হবে এখানে এরকম ওকে তো দেখি আমরা এটা সলভ করি এটা আমাদের 3 নম্বর উদাহরণ এটার 1 নম্বর দেব 2 নম্বর দেখব 3 নম্বর দেখব 4 নম্বর দেখব এন্ড 5 নম্বর দেখব লাস্ট ওয়ান তো আমি আগে একটা एग्जांपल লিখে নিচ্ছি এখানে যেমন আমি দিলাম যে 3x স্কয়ার নিলাম এখানে এন্ড হচ্ছে প্লাস 2xy নিলাম এখানে এন্ড মাইনাস 5yz নিলাম এখানে আচ্ছা এখানে একটু খেয়াল করুন এখানে দুই চলক বলছে তার মানে আমাদের এখানে x স্কয়ার আছে এখানে n1 এখানে 1 আছে মানে 2 হবে এখানে এখানে 1 আছে এখানে 1 আছে 2 হবে এখানে আর এখানে একটা বিষয় খেয়াল করুন সেটা হচ্ছে আমাদের এখানে x আছে আচ্ছা x আছে আবার এখানে y আছে এখানে এবং দেখুন জেড আছে এখানে জেড তার মানে এখানে আমাদের ডিফারেন্স তিনটা চলক আছে এখানে ওকে তো এই জন্য আমাদের তিন চলক বললাম আমি এটাকে কারণ একটা রাশির মধ্যে যতগুলো ডিফারেন্স চলক থাকবে সেটা হচ্ছে আমাদের তত চলক বিশিষ্ট হবে তার মানে তিনটা রাশি আছে তিনটা চলক আছে এখানে তিন চলক বিশিষ্ট হবে আর আমাদের প্রত্যেকটা পদ দেখুন আমাদের এখানে দুই করে মাত্রা আছে এখানে এখানে দুই এখানে এটা এখানে দুই প্রত্যেকটা দুই করে আছে তাই না আচ্ছা আমরা এরপর আরেকটা এক্সাম্পল দেখতে পারি এখানে এর জন্য যে লিখতে পারি এক্স স্কয়ার লিখতে পারি মাইনাস 4xy লিখতে পারি আবার এখানে কি প্লাস 4yz লেখা যাবে এখানে ওকে আবার এখানে তিন নম্বরে লেখা যাবে 2x স্কয়ার লেখা যাবে প্লাস 3xy লেখা যাবে এখানে এন্ড হচ্ছে কি প্লাস y স্কয়ার লেখা যাবে এখানে z স্কয়ার লিখলাম আমি z স্কয়ার তাহলে তো হয়ে যাচ্ছে তাই না বা আমি এখানে লিখতে পারি যে xz স্কয়ার লেখা যাবে এখানে ওকে xz স্কয়ার লিখলে তো আমাদের মানটা এখানে তিনটা চলক এখানে x থাকতেছে তার মানে এখানেও কি x আছে y আছে এবং z আছে এখানে এখানে দেখুন তো কি আছে x আছে আবার y আছে আর কি z আছে না এখানে মানে তিনটা চলক আমাদের আছে এখানে এন্ড এখানে একটু দেখি আমি চার নম্বরটা দেখি এখানে কি লেখা যাবে আমি যে লিখেছি 4x স্কয়ার মাইনাস 2xy প্লাস 7yz এটা লেখা যাবে এখানে কারণ আমাদের দেখুন এখানেও এখানেও সহগ মানে সহগ না আমাদের মাত্রা দুই করে প্রত্যেকটাতে এখানে মাত্রা দুই করে আবার তিনটা আমাদের কি আছে চলক আছে এখানে আচ্ছা পাঁচ নম্বরটা আমি লাস্ট ওয়ান যেটা লিখতে পারি এইভাবে লেখা যাবে x স্কয়ার লেখা যাবে প্লাস 6xy লেখা যাবে মাইনাস 9yz অ্যাকচুয়ালি যে এটাই শুধু লেখা যাবে এমন কোনো কথা নেই আপনারা চাইলে আরও অনেক ডিফারেন্স টাইপের মানে চলক লিখতে পারেন মানে বিষয়টা বুঝলে আপনারা মানে ইচ্ছা মতো আপনি এখানে অনেকগুলো লিখতে পারবেন এখানে সমস্যা নেই ওকে অনেক মান এখানে লেখা যাবে সো বুঝতে পারছেন মেবি তো এরপরে আমরা এখানে করব কি এই লাস্ট ওয়ান যে ম্যাটটা আছে এখানে এটা করব তিন চলক বিশিষ্ট পাঁচটি বহুপদী লিখতে হবে এবং কি যাদের প্রত্যেকটার মাত্রা তিন করে এখানে ওকে তো মাত্রাও আমার এখানে তিন হবে এখানে এবার কি হবে এখানে মাত্রা মাত্রা আমাদের এখানে তিন হবে সো আমরা এখানে লেখা শুরু করে দিই সো এখানে আমি একটু জাস্ট উপর তুলে নিই তো এখানে দেখুন আমি প্রথমটা এক্সাম্পল লিখতে পারি এক্স কিউব প্লাস 2x স্কয়ার y মাইনাস 5xyz লিখতে পারি এখানে আমি আবার এখানে কি প্লাস 4yz কিউব লেখা যাবে এখানে z স্কয়ার লেখা যাবে তাই না কিউব মানে তো ভুল হয়ে যাবে এখানে তখন চার চলক মানে চার মাত্রা হবে এখানে তো এখানে একটু খেয়াল করুন তো ভাই আমাদের এখানে x আছে আমি লিখি একটু x আছে এখানে y আছে এন্ড z আছে এখানে z আছে মানে z আছে একটা আর কি তাহলে এখানে তিনটা চলক হচ্ছে এবং মাত্রাটা দেখুন তো এখানে মাত্রা এখানে আমাদের তিন মাত্রা এখানে এখানে দুই আর এখানে এক তিন এখানে এক 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 মানে তিন আবার এখানে এক আর দুই এখানে কত তিন হবে না তো এই হচ্ছে আমাদের তিন মাত্রা বিশিষ্ট আমাদের একটা বহুপদী রাশি লিখলাম এখানে
দুই নম্বর উদাহরণটা লিখে এখানে, এটা লেখা যাবে এভাবে যে এক্স কিউব মাইনাস ফোর এক্স স্কোয়ার ওয়াই লিখলাম আমি এটাকে, সমস্যা নেই। সিক্স এক্স ওয়াই স্কোয়ার মাইনাস থ্রি এক্স ওয়াই জেড প্লাস ওয়াই জেড স্কোয়ার। তো আপনি চাইলে এভাবেও কিন্তু লিখতে পারেন, কারণ এখানে দেখুন যে আমাদের এখানে এখানেও আমাদের এক্স ওয়াই জেড বাদ দিয়ে আর কিন্তু কিছু নেই, এখানে এক্স ওয়াই জেড ছাড়া আর কিছু নেই এখানে। তো এক্স আছে এখানে, এই ওয়াই আছে, এন্ড জেড আছে, আর কোনো কিন্তু আমাদের এখানে চলক নেই এক্সট্রা কোনো। ওকে, তারপরে আপনি চাইলে এখানে জাস্ট এই সবগুলো ম্যাথ করে নিজের মতো করে জাস্ট বুঝে নিজের মতো করে লিখতে পারেন এখানে, এই নিয়ে আপনাদের স্যাররা কোনো পেইন দেবে না। তো জোরার কাজ নেই এগুলো। আচ্ছা, টু এক্স কিউ লেখা যাবে প্লাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার লেখা যাবে এখানে, তারপরে এখানে মাইনাস টু এক্স ওয়াই জেড লেখা যাবে এখানে। ওকে, মানে এখানে দেখুন আমাদের এক্স ওয়াই জেড এখানে তিনটা চলক আছে এখানে। আচ্ছা, এখানে কিন্তু কতগুলো আমাদের পদ হবে এটা কিন্তু বলেনি, পদ সংখ্যার কথা উল্লেখ করেনি। তো আমরা চাইলে আপনি ইচ্ছা মতো আপনি আপনার পদ সংখ্যা দিয়ে এখানে যতগুলো এক্স ওয়াই জেড দিয়ে লেখা যাবে এখানে ততগুলো লিখতে পারেন, এটা ইনফাইনাইট পর্যন্ত যাবে এখানে। আবার চার নম্বর যে আমাদের এক্সাম্পল লিখতে হবে এখানে, ফোর এক্স কিউব লেখা যাবে এখানে মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই, এটা এক্স স্কোয়ার, হ্যাঁ, তারপর এখানে প্লাস সেভেন এক্স ওয়াই জেড লেখা যাবে এখানে, আর মাইনাস ওয়াই কিউব লেখা যাবে। এখানেও কিন্তু আমাদের এক্স ওয়াই জেড ছাড়া আর কিছু নেই এখানে, আর প্রত্যেকটা পদের মাত্রা দেখুন তিন করে, এখানে কিউব, তারপর এখানে এক্স স্কোয়ার, এখানে ওয়ান, তারপরে এখানে ওয়ান ওয়ান ওয়ান, আবার এখানে কিউব, তাই না? আবার এখানে পাঁচ নাম্বার যে আমি এখানে উদাহরণটা দেখি, এখানে এক্স কিউব প্লাস সিক্স এক্স ওয়াই স্কোয়ার মাইনাস নাইন এক্স ওয়াই জেড প্লাস ফোর ওয়াই জেড স্কোয়ার। তো এখানেও কিন্তু আপনি দেখুন এখানে এখানেও তিনটে চলকের বাইরে কিন্তু কিছু নেই, এক্স আছে, ওয়াই আছে, জেড আছে এখানে, তার মানে এখানে এক্স ওয়াই এবং জেড। আর মাত্রা দেখুন এখানে, মাত্রার কথা যদি চিন্তা করেন এখানে দেখুন, এখানে আমাদের এখানে দুই আছে, এখানে এক আছে, তিন, আবার এখানে এক আছে, এক আছে, এক আছে, তিন, আবার এখানে দুই আছে, এখানে এক, তিন, আর এখানে তো তিন, এখানে একাই আছে এখানে। তো আপনি চাইলে আপনারা একটা কাজ করতে পারেন যে বাসায় বসে জাস্ট এটা জাস্ট বোঝার পর নিজের মতো করে লিখবেন এখানে, নিজের মতো করে লিখে এই উদাহরণগুলো ফিল আপ করবেন, তাহলে আপনার জন্য একটা বেটার হবে এখানে। ওকে, আই থিঙ্ক এটা বেটার হবে এখানে। তো আমরা নেক্সট ইউটিউবে লিখব প্রতিসম বহুপদী, এটা নিয়ে আলোচনা, সিমেট্রিক পলিনোমিয়াল নিয়ে আলোচনা করবো এখানে ইনশাল্লাহ। এই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।